10 নম্বর হাদিসে বলা হচ্ছে, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কল, 23 পৃষ্ঠা, হ্যাঁ, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কল, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হালাফা আলা ইয়ামিনিন, যে শপথ করে কোনো বিষয়ের উপরে, যে ব্যক্তি কোনো বিষয়ের উপরে কী করে শপথ করে, ফারাআ গাইরাহা খাইরাম মিনহা, অতঃপর দেখে অন্য বিষয় তার চাইতে উত্তম, আমি শপথ করলাম যে আল্লাহর কসম আমি এই কাজটা করব না, কিন্তু দেখা গেল ওই কাজটা করাতেই কি আছে, কল্যাণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাল ইয়াতিল্লাযী হুয়া খাইরুন, তাহলে পরবর্তীতে সে যেটা দেখতে পেল যে এতে কল্যাণ আছে, সেই কাজটাই যেন সে করে, সে কাজটা যেন সে করে, ওয়াল ইউকাফের আন ইয়ামিনি, আর আমি যে শপথ করলাম সেই শপথের কি হবে, সেই শপথের কাফফারা দিতে হবে। সেই শপথের কাফফারা কি, একটা দাসমুক্ত করা, আর না হলে দুই নম্বরে দুটো অপশন, 10 জন মিসকিনকে খাবার খাওয়ানো অথবা পোশাক দেওয়া। পোশাক হয়তো বিধবা মহিলা হলে, গরিব মহিলা হলে একটা করে শাড়ি দিলেন, আর না হলে 10 জন মিসকিনকে আপনি আপনার বাড়িতে ডেকে গোস্ত ভাত বা আপনার যা জুটলো, মিন আউসাতি মাতুত ইমোনা আহলিকুম, নিজ পরিবারকে যে খাবার খাওয়ান, এরকম মধ্য খাবার, মধ্যম মানের খাবার তাদেরকে দিতে হবে। তাহলে এক নম্বরে দাসমুক্ত করা, অথবা দুই নম্বরে দুইটা অপশন, 10 জন মিসকিনকে খাবার খাওয়ানো অথবা 10 জন মিসকিনকে কী দেওয়া, পোশাক দেওয়া। এ গেল দুই নম্বর। তিন নম্বর হচ্ছে, উপরে একটাও যদি আপনি না পারেন তাহলে নিম্নে ফাসিয়ামু সালাসাতি আইয়াম, 3 দিন রোজা রাখা, 3 দিন রোজা রাখা। তাহলে এটা কিসের কাফফারা, যখন আপনি কোনো কাজে কী করবেন, শপথ করবেন, কিন্তু শপথ করার পর দেখা গেল শপথের বিপরীতে ভালো আছে, কল্যাণ আছে, তখন আপনার কসমটা, শপথটা আপনি ভেঙে ফেলুন আর ওই কাজটা করুন, যেহেতু সেখানে কী আছে, কল্যাণ আছে, আর আপনার কসমের কাফফারা দিন। এই 3টি ধরন বা 4টি ধরন যা উল্লেখ করলাম, যেটা যার সামর্থ্য আছে সে সেটাতে সেটা পালন করবে, যার উপরেরটা সামর্থ্য আছে তার জন্য নিচে আসা যাবে না, তাহলে বকিলি করলো এবং এটা অনাদায়ী থেকে যাবে। তো এই জন্য যার যেটা সামর্থ্য আছে সে সেটা পালন করবে। মেন হলো, প্রথমে হলো দাসমুক্ত, পরে হলো এই যে দুইটা অপশন, আর 3 নম্বর হলো লাস্ট, এটা হলো মর্যাদাগত দিক থেকে, যেটা আমি সিরিয়াল বললাম, ঠিক আছে। আর যদি কেউ অতিরিক্ত শপথ করে, যেমনটি আপনারা আরবিয়ানদের কাছ থেকে শুনে থাকেন, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ তখন তখন কইতেছে, এইভাবে অতিরিক্ত কসম খাওয়া জায়েজ নয়। যদি অতিরিক্ত কসম খাওয়া হয় তাতে আল্লাহর জানেব, আল্লাহর দিকটা কী হয়ে যায়, হালকা হয়ে যায়। আপনি কসমকে কী মনে করলেন, ফাও ফাও মনে করলেন না, যে কোনো কথাতেই আপনি আল্লাহ 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 বিল্লাহ করলেন, আল্লাহ বিল্লাহ বলবেন গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জিনিসের কসম করেছেন, গুরুত্বপূর্ণ বিষয়ে কসম করেছেন। যখন কেউ আপনার কথা বিশ্বাস করতে চায় না, তখন হুকুমে কী রাখা হয়েছে, কসম, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, বাইয়িনা প্রমাণ হচ্ছে যে দাবি করবে, আপনি দাবি করছেন এই জিনিসটা আমার, আপনাকে প্রমাণ দিতে হবে, আর একজন লোক অস্বীকার করছে কোনো একটা বিষয়, হ্যাঁ, তো ওই অস্বীকারকারীকে কী করতে হবে, ইয়ামিন কসম করতে হবে। তো দলিলের বিপরীতে যদি তা এখন আপনাকে করছে কি বলছে যে আপনি এই কাজ করছেন, হ্যাঁ, আর আপনি বলছেন যে আমি করি নাই, তো যে বলছে যে এই লোক এই কাজ করছে তাহলে তাকে দিতে হবে প্রমাণ, তুমি প্রমাণ নিয়ে আসো, আর আমার করণীয় কি, ও যদি প্রমাণ হাজির করে দেয় অথচ দেখা যাচ্ছে মিথ্যা কসম, মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী, এই জন্য কবিরা গুনাহ, হয়তো আমাদের হাদিসে আসবে শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া বড় কবিরা গুনাহ, তো এর মাধ্যমে হক হককে বাতিল, বাতিলকে হক পরিণত করা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল ইয়ামিন ওয়ালা মান আনকার, আপনি এখন করেন নাই কিন্তু আপনাকে এখন মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, তখন আপনি শপথ করতে পারেন, শপথ করতে পারেন। এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশে যদিও এই নিয়ম, এই নিয়মকে
পশ্চাৎ প্রসারণ অথবা আদি যুগের নিয়ম মনে করা হয়। কিন্তু সৌদি আরবে সেই দিনও একজন ভাই আসলেন যিনি ফুন্দুকুল হামরাতে কাজ করেন, তো উনি বলছেন যে আমার বেতন এবং এই ইত্যাদি ইত্যাদি নিয়ে আমি এত টাকা কোম্পানির কাছে পাওনা আছি। দলিল কিছু দিছেও, তারপরে সে তাকে বলছে যে না, তোমাকে আরও ডকুমেন্ট দিতে হবে, হ্যাঁ, বা একটা এর বিনিময়ে শপথ দিতে হবে। সে কাজীর কাছে শপথ করেছে আর তার কোম্পানির লোক হাজির হয় নাই, কাজী সাহেব তার পক্ষে রায় দিয়ে দিছে। আল ভাই ইনা তো আলাল মুদ্দাই, তুমি প্রমাণ নিয়ে হাজির হও, নাহলে তোমার যেই আমেল আছে সে শপথ করেছে, সে যা পারে সে ডকুমেন্ট দিয়েছে, তারপরে এখন কাজী তার পক্ষে হুকুম দিয়ে দিছে। এক মাসের মধ্যে তাকে এতরাজ করার অধিকার দেওয়া হয়েছে যে এক মাসের মধ্যে আপিল করতে পারবা, আর এক মাসের মধ্যে না আসলে এই হুকুমই শেষ। তো এখনও এই কোরআনের বিধান কি আছে, হ্যাঁ, বলবৎ আছে সৌদি আরবে। তো শপথ যেটা, অযথা শপথ করা ঠিক নয়, শপথ করতে হবে গুরুত্বপূর্ণ কাজে। এই জন্য যখন তখন ওয়াল্লাহ বা বিল্লাহ এরকম যে আরব ভাইদের মুখ থেকে শোনা যায় এটা ঠিক নয়, এতে আল্লাহর মান মর্যাদাকে হালকা চোখে দেখা হয়। এখন আরও বিষয় কিছু আমরা বলছিলাম, সেগুলো হয়তো আপনাদের মনে আছে যে অযথা শপথে আল্লাহ তাআলা পাকড়াও করবেন না। লা ইউআখিযুকুম আল্লাহু বিল্লাগভি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। আল্লাহ তাআলা অযথা, এই যে আল্লাহ বিল্লাহ বলছে স্বাভাবিক এমনি নর্মালভাবে, সেগুলোর ব্যাপারে আল্লাহ পাকড়াও করবেন না। তবে যেটা উভয় পক্ষ রেষারেষি হয়ে, মানে দুই পক্ষই বিষয়টাকে অধিক গুরুত্বপূর্ণ আকারে দেখছে, আর ওই সময় যখন আপনি শপথ করছেন তখন ওই শপথটা কী হবে, ধর্তব্য বলে গণ্য হবে। এখন তো আমরা বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে আপনি যদি দেখতে পান যে এই বিষয়ে কল্যাণ নাই তাহলে বিষয়টা আপনি কী করেন, এর বিপরীত কল্যাণ আছে তাহলে বিষয়টা করেন, আপনি কাফফারা দিন। এখন যদি কেউ এমন করে যে হারাম বিষয়ে শপথ করেছে, হারাম বিষয়ে কী করেছে, শপথ করেছে, তখন তার করণীয় কী? আমরা কী বলেছিলাম, তার শপথ ভঙ্গ করা অজীব, তার শপথ ভঙ্গ করা অজীব, কারণ সে যে শপথটা করেছে সেটা জায়েজ নয়। যদি এরকম শপথ করে যে আমার এই মুসলিম ভাইয়ের সাথে আমি কথা বলবো না, জায়েজ কি না? রাসূল বলছেন তিন দিন তিন রাতের বেশি কোনো মুসলিমের সাথে অপর মুসলিম কথা বন্ধ করে রাখতে পারে না, জায়েজ নেই। বলছেন আপনি কসম করে রাগারাগি করে আমি আল্লাহর কসমে মসজিদে যাব না, কেন যাবেন না, এটা আল্লাহর ঘর, ওর সাথে আমার সাথে কী সম্পর্ক? এখন তো আমাদের দেশের বেশি মারামারি কিসে, মসজিদ মাদ্রাসা নিয়ে মারামারি বেশি। হ্যাঁ, ঝগড়া করলো, যা তোর মসজিদে যাবো না, এই মসজিদ কী ভুল ইয়া করলো, অপরাধ করলো, অপরাধ আমার, আমি যে কথাটা বললাম শপথ করে বলে দিলাম আল্লাহর কসম আমি এই কাজ এই মসজিদে যাব না, এটা হলো হারাম, এটা নিষিদ্ধ। ফলে আমার উচিত হবে কি, আমার শপথ ভঙ্গ করেন। মর্যাদার দিক থেকে কোনটা আগে, দাসমুক্ত করা আগে, কারণ ওটা মূল্যবান, ওটা মূল্যবান, যার সামর্থ্য আছে এক নম্বরে সে দাসমুক্ত করবে, দুই নম্বরে সে হয় দশজন মিসকিনকে খাবার দেবে বা পোশাক দেবে, তিন নম্বরে এগুলো যদি ওপরে এগুলো না পারে সে তিনটা রোজা রাখবে, বুঝে আসছে? তো দাসমুক্তিটা সবচেয়ে উপরের জিনিস একটা, কারণ দাসমুক্ত অনেক টাকার দরকার ছিল, শপথ করলে সে শপথ ভাঙা অজেব। আর তার একটা উদাহরণ আমরা বলেছিলাম, আপনাদের হয়তো মনে আছে, যদিও সেটা সেরকম পর্যায়ের হারাম ছিল না কিন্তু এর বিপরীতেই কল্যাণ ছিল, আর সেটা ছিল যে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জানার অপবাদ দেওয়া হয়েছিল তখন বদরি সাহাবী মিসতা বিন উসাসা রাদিয়াল্লাহু আনহু ঘটনাক্রমে সেখানে জড়িয়ে যান। তো আয়েশা রাদিয়াল্লাহু পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহ বিন কি ওসমান, আবদুল্লাহ বিন ওসমান আবু কুহাফা, ওসমান যিনি আবু বকর রাদিয়াল্লাহু বাবা, তার উপাধি হলো আবু বা উপনাম হলো আবু কুহাফা। তো উনি শপথ করে বসলেন যে আল্লাহর কসম, ও আমার মেয়ের বিপরীতে এত বড় একটা চক্রান্তে যুক্ত ছিল, আমি ওকে যে দান দক্ষিণা করতাম, কিছু সহযোগিতা করতাম, সেটা করব না। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ালা ইয়াতালি উলিল ফাদলি মিনকুম ওয়াসআ, তোমাদের মধ্যে যাদের প্রশস্ততা রয়েছে, রেজেকে টাকা পয়সা আছে, এরা যেন শপথ না করে যে আমরা ইউতু উলিল কুরবা, নিকটাত্মীয়দেরকে আমরা দেব না, এটা যেন না করে। আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে মাফ করুক? তো উনি তো শপথ করে বসছেন, তখন উনি কাঁদলেন খুব যে আল্লাহ আমার বিপরীতে আয়াত নাজিল করলেন, অবশ্যই আমি আল্লাহর ক্ষমা চাই। তিনি তওবা করলেন, তার শপথ ভঙ্গ করলেন, তারপরে কি করলেন, তারপরে
তিনি এই মিসতা বিন উসাস রাদিয়াল্লাহু আনহুকে আবারও তার যে দান যা সহযোগিতা সেটা অব্যাহত রাখলেন। আরও একটা ঘটনা আমরা বলেছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদা মসজিদে নববীতে গেলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলেন। ওই সময় কিছু মেহমান আসলো, রাসূল মেহমানদেরকে বেটে দিলেন সবার মাঝে, ওনার নিজের কাছেও কয়টা রাখলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিয়ে গেলেন তিনজনকে। আরে তিনজনকে নিয়ে গিয়ে বাড়িতে বললেন এদেরকে খাবার দাবার দাও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটু কথা আছে, আমি সেখানে যাই। তিনি তার সাথে বন্ধুর সাথে কথাবার্তা বললেন, ওইখানে খানাদানা খাইলেন। বেশ কিছু রাত হয়ে উনি যখন বাসায় ফিরছেন তখনও দেখছেন কি মেহমানরা খায়নি। তো উনি রেগে গেলেন আর কসম করে বসলেন, আল্লাহর কসম, ওই বাড়ি থেকে বলা হলো যে মেহমানরা বলছে যে আপনি না হলে, মেজবান না হলে তারা খাবে না। তখন উনি রেগে গেলেন যে এতক্ষণ ধরে আমার জন্য তোমরা বসে আছো, আমি খেয়ে দিয়ে এতক্ষণে গল্প গুজব করে তারপর তুমি আমি এখানে এসেছি, এতক্ষণ বসে থাকার কী দরকার তোমাদের, আল্লাহর কসম আমি এই খাবার খাবো না। যখন তার রাগ দেখলেন তখন মেহমানরা আরাতুর খাওয়া শুরু করছে যে না এই বান্দা তো অনেক রেগে গেছে, তাকে আমরা রাগিয়ে তুলেছি। তখন তারা খাচ্ছে আর পাশে থেকে দেখছেন আবু বকর স্ত্রী এবং তিনি নিজে দেখছেন, দেখছেন খাবার কমে না, যে খাবার তারা খাচ্ছেন ওই খাবারে যেন ওইভাবেই থাকছে বরং বাড়ছে। তো এইভাবে ওনাদের খাবার শেষ হয়ে গেল, ওনারা উঠে চলেও গেলেন। আর পরে দেখা গেল যেই খাবার দেওয়া হয়েছিল সেই খাবার বরং তার চাইতে বেশি খাবারই মনে হয় রয়ে গেছে, আল্লাহ আকবার, বুঝতে বাকি রইল না খাবারটা হলো কি বরকতময় খাবার, আল্লাহর বরকত নাজিল হয়েছে এই খাবারে, নতুবা কেন তারা খেয়ে গেল তিনটা লোক তারপরে আবার ওইরকমই খাবার আছে বা বেশিই আছে। তখন উনি বললেন যে না এই বরকতময় খাবার ছাড়া যাবে না, কসমটা ভাঙলেন, কসমের কাফারা তো অবশ্যই দিতে হবে যেটা আপনারা পড়লেন, আর ওই খাবারটা উনি গ্রহণ করলেন, আল্লাহ আকবার। সেই জন্য সম্মানিত ভাইয়েরা বন্ধুরা আমরা যেন কসম যখন করব তখন যেন আমাদের কসমের বিষয়গুলো আমরা ঠিক রাখি। তারপরে ভালো কসমই করেছেন আপনি, আপনি ভালো কসম করেছেন, এমন একটা কসম করেছেন যে কসমটা পালন করা দরকার, পালন করতে পারলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু পালন করতে পারলেন না, পালন করতে পারলেন না, তখন কী করতে হবে, তখনও কাফফারা দিতে হবে। আপনি বললেন যে আল্লাহর কসম আমি এই ধরেন হয়তো অনেক সময় ফেসবুকে ইউটিউবে কোনো কিছু খারাপ আপনার দেখা হয়ে যায়, কারো হয়তো বদ অভ্যাস আছে দেখা হয়ে যায়, আপনি বললেন যে আল্লাহর কসম আমি আর দেখবো না, কিন্তু দেখলেন আপনি, কসম আপনার ভঙ্গ হলো কি না, কসম আপনার অটোমেটিকলি ভঙ্গ হয়ে গেল, কী করতে হবে, কাফারা দিতে হবে, কসম যদি আপনি রক্ষা করতে না পারেন। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা হলো যে কোনো বিষয়ে যদি শপথ করো দেখো যে এর বিপরীতেই কী আছে, কল্যাণ আছে, বা যেটা তুমি শপথ করবে না বলেছো যে কাজটা করবে না সেটা যদি কল্যাণ আছে তাহলে ওই কাজটা করো, আর তোমার শপথের কাফারা দিয়ে দাও। সহিহ মুসলিম 13 নম্বর হাদিস।